নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা। ওয়েলকাম টু পুষ্পিতার হোমলি কিচেন। প্লেটিং দেখে বুঝতেই পাচ্ছেন হয়তো আপনারা কি আমি আজকে বানিয়েছি। আজ বানিয়েছি চিকেনের একটা দুর্দান্ত জিভে জড়ানো রেসিপি, সেটা হলো চিকেন ললিপপ। এটা আমরা রেস্টুরেন্টে কিন্তু খেয়েই থাকি, কিন্তু বাড়িতে খুবই সহজ উপায় কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপ বানিয়ে খেতে পারবো, সেটাই আমি আজকে ভিডিওতে শেয়ার করব। তো চলুন স্কিপ না করে ফুল ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। এবং যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল পুষ্পিতার হোমলি কিচেন মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এবার আমরা রেসিপিটা স্টার্ট করি। ফার্স্টে আমি একটা বোলের মধ্যে চিকেন ললিপপগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 7টা ললিপপের পিস নিয়েছি, এগুলোকে আমি এবার ম্যারিনেট করব। ফার্স্টে আমি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর দেবো আমি হলুদ গুঁড়ো, তারপর দেবো লবণ, তারপর দিলাম লাল লঙ্কা, তারপর দিলাম গোলমরিচ, তারপর 1/2 লেবু নিয়েছি। লেবুটা একটু ভালো করে চিপে দেবো। আপনারা লেবু না থাকলে আপনারা একটা টক দই ইউজ করতে পারেন। এখানে দিলাম আমি 1 টেবিল স্পুন মতোই সয়া সস, এখানে দিলাম 1 টেবিল স্পুন মতোই ভিনিগার, একদম অল্প দেবেন। ভিনিগারটা দিলে কি হবে, মানে চিকেনটা সফট হবে। আর আমি এখানে দেবো 1টা ডিম ভেঙে। ডিমটাদের জন্য কি হবে, যখন আমরা ম্যারিনেট করবো তখন এই কোটিংটা খুব সুন্দর হবে। এবার হাতের সাহায্যেই আমি এবার ললিপপগুলোকে ভালো করে মেখে নেব। দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য ফ্রিজে রেখে দেবো। এখন অবশ্য ঠান্ডা ওয়েদার, আপনারা বাইরেও রাখতে পারেন। আমি 4 থেকে 5 ঘন্টা চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখুন চিকেনগুলো খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপে যাব। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 বাটি ময়দা দিলাম, আর এখানে 1/2 বাটি মতো কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লাল লঙ্কা, আর দেবো সামান্য লবণ। দেখুন আমি এই যে স্টকটা ওখান থেকে আলাদা করে রেখেছিলাম, মানে চিকেনটাকে স্টকের থেকে তুলে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে স্টকটা দিয়ে দেবো। আপনারাও এটা ফেলবেন না, এটা এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিক্স করব। এর মধ্যে এবার সামান্য জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে মিক্স করবেন। দেখুন আমাদের ব্যাটার রেডি। ব্যাটারটা কিন্তু পাতলা করলে চলবে না, কারণ কোটিংটা কিন্তু তাহলে ভালো হবে না। ব্যাটারটা আপনাদের একটু ঘনত্ব রেখেই করতে হবে। চলুন এবার আমরা আবার ফ্রাইটা করি। দেখুন আমি এখানে একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। তেলটাও কিন্তু আমাদের প্রায় গরম হয়ে এসছে। এবার আমরা একে একে ললিপপগুলো ছেড়ে দেবো। দেখুন আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এটাকে এইভাবে চুবিয়ে নেবেন। দেখুন দেখেছেন কেমন কোটিংটা হচ্ছে, এইভাবেই কিন্তু আপনারা কোটিংটা করবেন। এবার আমি এর মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের যে ওভেনের আঁচটা, এটা লাগবেন মিডিয়াম। দেখুন আমি একে একে এর মধ্যে 4টে ললিপপ ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভাজব। দেখতেই পাচ্ছেন আমাদের লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন এই আমাদের এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এপাশ ওপাশ উল্টে পাল্টে প্রায় 5 মিনিট সময় লেগেছে। এবার আমি বাকি ললিপপগুলো এইভাবে ভেজে নেব। দেখুন এই ললিপপগুলো দিয়ে দিয়েছি, এগুলো এবার আমি ভেজে নেব, তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। দেখুন নেক্সট স্টেপে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলটা দিয়েছি 1 টেবিল স্পুন মতো, খুব বেশি দেবেন না। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 10-12টা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। দিয়ে এগুলো মিনিটখানেক একটু ভেজে নেব। দেখুন রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কয়েকটা পেঁয়াজের পাতা দিয়ে দিলাম। আপনার কাছে না থাকলে এটা দেবেন না, এটা স্কিপ করতে পারেন, এটা জাস্ট অপশনাল। এটা একটু হালকা একটু টেলে নেব। দেখুন এগুলো একটু টেলে নিয়েছি। এবার একে একে আমি নেক্সট উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি 3 টেবিল স্পুন মতো টমেটো সস দিলাম। এখানে দিলাম 1 টেবিল স্পুন মতো সয়া সস। এখানে দিলাম 1/2 টেবিল স্পুন মতো ভিনিগার। আর এখানে নিয়েছি আমুলের যে ফ্রেশ ক্রিমটা, সেটা একটু দিয়ে দিলাম। এখানে 1.5 টেবিল স্পুন মতো বলতে পারি। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার,
এটা দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। এবার এই মিক্সচারগুলোকে ভালো করে একটু আমি তেলে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন এই মিক্সচারটা একটু কষিয়ে নিয়েছি, এবার সামান্য একটু জাস্ট সামান্য একটু হালকা জল দেব, দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এখানে যে ললিপপগুলো রেখেছিলাম ফ্রাই করে সেগুলোর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একদম আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, এটা কিন্তু বেশিক্ষণ ধরে লোতে নাড়ানো যাবে না, তাহলে কি হবে এর কোটিংটা যেহেতু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে করা তার জন্য এটা নরম হয়ে যেতে পারে। তাই জন্য একদম হাই ফ্লেমে এটাকে আমি মিনিট খানিক একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না অবধি এই যে মিক্সচারের যে জলটা আছে সেটা শুকিয়ে না যায়। দেখো আমাদের জলটা কিন্তু ড্রাই হয়ে গেছে আর নেই শুকিয়ে গেছে, আমাদের ললিপপ একদম রেডি, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে স্টার্ট করব। দেখুন আমি ললিপপগুলোকে ভালোভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখলেই কিন্তু জিভে জল চলে আসছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল পুষ্পিতার হোমলি কিচেন একটু মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো চলুন, টাটা, গুড নাইট।